দিনহাটের সীমান্তবর্তী নদী থেকে অজ্ঞাত পরিচয়ে 7 বছরের এক শিশুপুত্র এবং 25 বছর বয়সের এক যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। রবিবার দুপুরে দিনহাটা 2 নম্বর ব্লকের সুকারুকুঠি সাবরি সীমান্তের বিএসএফরা নীলকমল নদী থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়। মৃতদেহ দুটি কাদের তা নিয়ে তদন্তে নেমেছে সাহেবগঞ্জ পুলিশ। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, দিন সুকারুকুঠি সাবরি সীমান্তে 943 নম্বর পিংলা সংলগ্ন নীলকমল নদীতে মাছ ধরতে গিয়ে এক যুবক দুটি মৃতদেহ ভেসে থাকতে দেখেন। বিএসএফ খবর দিলে বিএসএফ এবং নয়ারহাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। বিএসএফের তরফ থেকে মৃতদেহ দুটি নদী থেকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ইতিমধ্যে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতদেহ দুটি কার, কিভাবে সীমান্তে ওই এলাকায় মৃতদেহ দুটি এলো তা নিয়ে তদন্তে নেমেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। একটা ডেড বডি পাওয়া গেছে, এরকম ঘটনা কি আগে কখনো ঘটেছিল? না, ঘটেনি। একদম তো ভারত বাংলাদেশ সীমান্তে। আজকে কখন এই বডিটা পাওয়া গেল যদি বলেন? সকাল 7টার দিকে। হ্যাঁ, 7টায় পাওয়া গেছে। কি জানলেন বা কি শুনলেন সেই সময়? আমি এখানে বসে আছি, চা গেছে জাল তুলতে, দেখা গেছে লোক মানুষ আছে রে, মরা আছে। কোন জায়গায় পাওয়া গেছে বডিটা, ভারতে না বাংলাদেশ সীমান্তে? ভারতে। ভারতে পাওয়া গেছিল। তার ওখান থেকে শোনার পরে আমি গেলাম ব্রিজের পাড়ে। ব্রিজের ওখানে দাঁড়িয়ে ওখানে একটা তারপর আপনারা কি দেখলেন? যোগাযোগ হয়ে গেল। ফার্স্টে তো আমার টিকিট চাপছি, ওখানে বল গেছি দেখছি, তারপরে যাইতে দেয়নি। যেখানে বডিটা পড়েছিল একসঙ্গে পড়েছিল দুটো বডি? একটা ছিল পাটখাতে, একটা ছিল ব্রিজে। পাটখাতে একটা ব্রিজে? আচ্ছা, যেখানে পড়েছিল সেটা কি ভারতের নদী? ভারতের নদী। কি নাম নদীটা? নীলকমল। নীলকমল নদীতে কি স্রোত রয়েছে? লোক উপাশে গেছে। জায়গাটা কি নাম? সুকারুকুটি। কোন অঞ্চল এটা, কোন গ্রাম এটা, গ্রামটা কি নাম? গ্রামটাই সুকারুকুটি। একটা দেখেছি আমি প্রথমে। প্রথমে তুমি কখন কি করছিলে সেই সময়টা? আমি জাল তুলতেছিলাম। হ্যাঁ, তারপরে বডি দেখার পর কি করলে? দেখার পর লোকজনকে দেখলাম। বিডিআর ওইখানে ছিল বাংলাদেশের, ওরা বললো কি ওইখানে, আমি আমার লাশ ওইখানে। মানে বিডিআর কে শেখাতো তুমি বললে? হ্যাঁ। কতটা দূরত্ব ছিল সেই সময় তোমার আর বিডিআর এর মধ্যে? আমরা এইদিকে আমাদের এনডিএ নদীর মধ্যে, নদীর এপারে আর ওরা ওপারে। আচ্ছা, তারপরে আরেকটা যে বডি পাওয়া গেছে শোনা গেল, ওই বডিটা কোথায়? আমি দেখতে যাইনি। মানে দুটো বডি পাওয়া গেছে? পাওয়া গেছে দুটো, আমি ওটা দেখতে যাইনি। তুমি একটা দেখেছো, সেটা ছেলে ছিল না মেয়ে ছিল? ছেলে ছিল, ওইটা ছেলে ছিল। আরেকটা কি মেয়ে ছিল? মেয়ে ছিল। আচ্ছা, তারপরে পুলিশ বিএসএফ কিভাবে এলো তোমরা কি জানাজানি করলে? তারপরে শুনলো ব্রিজে ওইখানে মনে করো একটা মেয়ে পাওয়া গেছে, ওইখানে দেখলো, তারপর শুনলো, তারপর আসলো। জায়গাটা কি নাম? সুকারুকুটি। গ্রাম পোস্ট? গ্রাম পোস্ট দুইটাই সুকারুকুটি। তোমার কি নাম? রাজু হোসেন। এটা কত নম্বর গেট? 24 নম্বর। বাইক কিনবেন ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে। ন্যূনতম ডাউন পেমেন্টে পেতে পারেন আপনার পছন্দের হোন্ডার বাইক ও স্কুটার। প্রতি বাইকে সার্ভিসের দুরন্ত সুবিধা, সেই সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল, হেলমেট ও 2000 টাকা পর্যন্ত ছাড়, শর্তাবলী প্রযোজ্য। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে অথবা যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039 নম্বরে।